সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, সাম্প্রতিক সময়ে সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে সরকারি কর্মচারীদের বিমার আওতায় আনতে আসছে নতুন কোম্পানি, মালিকানায় থাকবে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। এটি গতকাল 30 আগস্ট 2023 আপডেট। প্রিয় বন্ধুগণ, সমকালের এই প্রতিবেদনটি এবার আমরা বিস্তারিত দেখে নেব। এখানে বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিমার আওতায় আনা সরকারের অনেক আগের পরিকল্পনা। জাতীয় বাজেট প্রস্তাবেও অর্থমন্ত্রী এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বিমা কর্পোরেশন থাকার পরেও ওই পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মালিকানায় একটি পৃথক বিমা কোম্পানি গঠনে সম্মতি দিয়েছে সরকার। কিভাবে বিমা কোম্পানিটি গঠন ও পরিচালিত হবে সে বিষয়ে নির্ধারণে পরামর্শক নিয়োগ এবং তার কার্যপরিধি নির্ধারণে সংশ্লিষ্টদের মতামত চেয়ে গত 27 আগস্ট বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। এদিকে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসামরিক সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীর সংখ্যা প্রায় 19 লাখ, পরিবারের সদস্য মিলে এই সংখ্যা প্রায় 1 কোটি। বিশাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উন্নত বিশ্বের মতো জীবন বিমা চালু করতে বোর্ডের 35তম সভায় একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের ওই সভায় বিমা কোম্পানি গঠনের লক্ষ্যে বিমায় বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি কল্যাণ বোর্ডের সভায় এ বিষয়ে আলোচনা হয়। এরপর 3 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মালিকানায় বিমা কোম্পানি গঠনের প্রস্তাব দেয়। সর্বশেষ গত 27 আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, NBR, ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের আপিলাত ট্রাইব্যুনালের মতামত চেয়ে চিঠি দেয়। অবশ্য সরকারের ইচ্ছা ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বিমা কোম্পানির অধীনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিমার আওতায় আনা। গত মেয়াদের পর চলতি মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম বছরেও এ নিয়ে প্রতিশ্রুতি ছিল সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর। সরকারের চলতি মেয়াদে 2019-20 অর্থবছরের বাজেট প্রস্তাবের লিখিত বক্তব্যে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছিলেন, বিদ্যমান ব্যবস্থার সংস্কার করে রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বিমা কর্পোরেশনের সহযোগিতায় গ্রুপ ইন্স্যুরেন্স নামে একটি সমন্বিত বিমা ব্যবস্থা করা হবে। এদিকে বেসরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মালিকানায় বিমা কোম্পানি গঠিত হলে এই বোর্ডের অধীনে এটাই হবে এ ধরনের প্রথম আর্থিক প্রতিষ্ঠান। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ বোর্ডের মালিকানায় আগেই ব্যাংক ও বিমা কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আজকে এই সমকালের আপডেট সম্পর্কে বিস্তারিত বুঝতে পারলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিমার আওতায় আনতে আসছে নতুন কোম্পানি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, সেই সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।